নিজামে ইসলাম পার্টি এবং জমি ইসলামের আকাবির যারা ছিলেন তারাই এদেশ থেকে ইংরেজদেরকে বিচারিত করেছিলেন এখন সময় এসেছে এদেশ থেকে জাহিলিয়তকে দূর করতে হবে দাহিলিয়ত দূর করার জন্য আমাদেরকে আজকে পক্ষবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে আমরা যে অবস্থায় দেশে আছি আমাদের সেই মান্নাবায় গণতন্ত্র আর আমাদের ইসলাম সকলের শত্রু আজকে আমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে আজকে দেশের জনগণের অর্থ তারা লুটপাট করে খাচ্ছে আজকে আমাদের ভোটের অধিকার দিচ্ছে না এই অবস্থা যদি চলতে থাকে দেশ শেষ হয়ে যাবে দেশের রাজনীতি শেষ হয়ে যাবে দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে দেশের মানুষের মানবিকতা ধ্বংস হয়ে যাবে কাজী এর বিরুদ্ধে আমাদেরকে সকলকে ইসলামী দল হোক আর অন্য কোনো দল হোক সকলকে অন্তত মাঠে একসাথে আসতে হবে যে আমরা জাহিলিয়ত মুক্ত করবো বাংলাদেশকে এবং বাংলাদেশ থেকে অন্যায় অবিচারকে আমরা চিরদিনের জন্য বিদায় করব। আমরা নেতৃবৃন্দ যদি মনে করি আমরা বাঁচব জনগণ মরবে কোনদিন আমরা বাঁচব না দেশ বাসবে না আগে নেতাদেরকে তৈরি হইতে হবে নিজের জীবন দেওয়ার জন্য যদি বাংলাদেশের শীর্ষ দশ যে ঝড় তুফান যা আসবে আমাদের উপর দিয়ে আসবে আমরা পালাবো না আমরা মৃত্যু বরণ করবো জীবন দিব জাতিকে আমরা বাঁচাবো তাহলে অবশ্যই